গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? ভালো আছি, ভালো আছো আশা করি। সবাইকে গুড মর্নিং। আছে আকাশটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে, হাওয়াও দিচ্ছে। তোমাদের দেখাচ্ছি উঠান টুঠান কী অবস্থা, নিম পাতা দিয়ে পড়ে কী অবস্থা হয়ে আছে। গাছে মা নতুন গাছ লাগাইছে, গাছের সুন্দর একটা ফুল ফুটাই ফুট মানে ফুটে আছে, সরি দেখাচ্ছি। কী যে বলতেছি, হা বলতে পারো না আমার মা কাজের কথা, মানে এত টেনশন করি না, মানে কী যে বলি নিজেও জানি না। যাই হোক তোমাদের দেখাচ্ছি। এই দেখো মা নতুন গাছে একটা ফুল ফুটছে, সাদা ফুল ফুটা স্টার্ট হয়েছে একটা দুটো করে। তারপরে এই যে দোতলা ফুল, সবার প্রথমে এই যে দেখো আমাদের ঠাকুর মন্দিরে, এই যে শিব ঠাকুর লক্ষ্মী ঠাকুর পাশে, মা তো বসে আছে। মার তো শরীরটা ভালোই যাচ্ছে না, কোনো সময় একটু ভালো লাগলে একটু বুঝতেছে। এই যে আবার এখানে একটা এই একটা গাঁদা ফুল আছে এক দুটা। এই গাছের ফুল একটা হয়েছিল নীল রঙের, এত সুন্দর ফুলটা ব্লু কালারের, সরি। এই যে পাপড়িটা মানে পড়ে আছে এখনও, এই যেটা এই যে আবার পড়িয়েছে, দারুণ মানে ফুলগুলো আছে। আর এই যে পাতা নিম পাতা, নিম গাছটা ঝরে 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 এই যে পাতা পড়তেছে, একদম উঠান টুঠানের যা অবস্থা হয়ে যাচ্ছে। ঘরে আসলাম, এখন আমি ফ্যান কেন চালাচ্ছি, আমি এখন ওই যে মা বিছানা থেকে উঠলো, আমি এখন ঘর টরগুলো পরিষ্কার করবো। আমার সাথে থাকো, দেখতে থাকো আমার ভিডিওগুলো। বন্ধুরা তোমরা কেমন আছো? ভালো আছো সবাই? আমার রান্নাবাড়া শেষ, আমি পান খাইছি। রান্নাবাড়া শেষ হয়ে গেছে, মানে রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করা শেষ হয়ে গেছে। মানে আমি কী কী রান্না করছি তোমাদের দেখাচ্ছি। এখন আমি ওই যে বাবু ছান করতে গেছে, আমি কয়েকটা কাপড় আছে বাবুদের ভাইদের মাদের, ওদের কাপড়টা পর ধুয়ে টুয়ে তারপরে আমি ছান করবো। কী কী রান্না করছি তোমাদের দেখাচ্ছি। তখন আমি বোনের এক বান্ধবী আসছিলো, তো ওর সাথে কথাবার্তা বলতেছিলাম যে তোমার আমি যে রান্না করতেছিলাম তোমাদেরকে যে দেখাবো আমি সেটা দেখাইতে পারিনি। তা যাই হোক, আমি কী কী রান্না করছি এটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। খেতে পারবে না, তার জন্য মোরলা মাছের চচ্চড়ি এটা। তারপরে এখানে কী করছি, এটা হলো পাট শাকের ঝোল করছি। বাবু বলছে পাট শাকের ঝোল খাবে, এই জন্য পাট শাকের ঝোল করছি এটা। তারপরে বাবু করলা ভাজা লাগে, বাবু সুগারের পেশেন্ট, তো করলা ভাজাটা আমাদের লাগে। তা করলা ভাজছি আর মার জন্য পটল ভাজছি, এটা হয়ে গেল। আর একটা জিনিস করছি, সেটা হলো চিকেন করছি। এই দেখো চিকেনটা দেখাচ্ছি তোমাদের সামনে আরও। এই দেখো চিকেন করছি, এটা করছি আমি ভাইয়ের জন্য। ভাই বললো আমি চিকেন খাবো, তার জন্য ভাইয়ের জন্য আমি চিকেন। রান্নাবাড়া তো শেষ, মানে মোটামুটি মার খাওয়া হয়ে গেছে। মার তো শরীর ভালো না, তোমাদেরকে তো এর আগেও আমি বলছি, মা এখনও অসুস্থ আছে। তা মাকে অল্প করে ভাতটা দিলাম, মা খায় এটায় ঘরে রেস্ট করতেছে। বোন পাটাকে শেক দিল। তা এখন আমি করব কি, এখন হলো বাবু স্নান করে আসবে, তা ভাবতেছি বাবুকে ভাতটা দিয়ে তারপরে আমি একবার বাথরুমে ঢুকবো, কাপড় টাপড় কাইছে আমি স্নান করে নেবো। তারপরে ছেলেও স্নান করবে, তারপরে মা ছেলে বসে খাবো। যাই হোক বন্ধুরা, এভাবে তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো প্লিজ। তোমাদের এইটুকুনেই আমি তোমাদের কাছে চাচ্ছি, আর কিছু না, বুঝতেই পারতেছো। এখন আমার মন মেজাজ খুবই খারাপ, তার জন্য আমি তোমাদের সাথেও কথা বলতেছি, মানে খুব কম কথা বলি, ভিডিও আনতে পারতেছি না, ভিডিও ব্লগও করতে পারতেছি না, বুঝতেই পারছো। মানে এত বড় একটা ধাক্কা যে আমি পাইছি না আমার মাথার মধ্যে, মানে মেয়েদের জীবনে সবচেয়ে বড় কষ্ট এটাই। যদি সুখ হলে তো হইলো, নাইলে নাই। আর বিশেষ করে বাপের বাড়িতে এসে বাবা মার কাছে থাকা একটা চিন্তা, ওদেরও তো বয়স হয়ে গেছে। আমি তাই চিন্তা করতেছি যে পরবর্তীকালে যে কী হবে আমি নিজেও জানি না, দেখা যাক কী হয়, ভগবান জানে। যাই হোক তোমরা আমার পাশে থাকলেই হবে যথেষ্ট, আর তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো, আর তোমাদের ভালোবাসা আমার অবশ্যই দরকার। এখন রাখছি, ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আর মাম্পির ব্লগটা দেখতে থাকো, আর মাম্পির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, ঠিক আছে? সবাই সুস্থ থাকো, ভালো থাকো।